করোনা তৃতীয় ঢেউ আসার আশঙ্কা এখনো কমে যায়নি। এরই মধ্যে যানবাহনের যানজট আর অন্যদিকে টোটোর দাপটের পাশাপাশি নো পার্কিংয়ে বাইক ও সাইকেল রেখে দেদার মার্কেটিংয়ে ব্যস্ত সাধারণ মানুষ। তাই এবার শহরকে যানজট মুক্ত করতে রাস্তায় নামলেন বর্ধমান সদর টিআই ট্রাফিক দিবাকর দত্ত। বৃহস্পতিবার শহরের পার্কাস রোড মোড়, নবাবহাট, কার্জন গেট, স্টেশন মোড় সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েই হেলমেটবিহীন চালকদের আটকে গাড়ির নথিপত্র দেখা এবং বহু মোটর বাইক আটক করা হয়। অন্যদিকে শক্তিগড় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক কুণাল বিশ্বাসের নেতৃত্বে জাতীয় সড়কের ওপর টোটো চালকদের আটক করে টোটো বাজেয়াপ্ত অভিযান চালানো হয়। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান শহরবাসী। পৌরসভার আমার ওই রেশন কার্ডের জন্য আমি এসেছি, তো রেশন কার্ডটা দিয়ে আমি বাড়ি যাচ্ছি, ঠিক আছে। আমার বইলাপাড়া 30 নম্বর ওয়ার্ডে বাড়ি, আমার বাড়ি যাচ্ছি, তো আমাকে ধরে বলছে আপনি হেলমেট পরেননি, ফাইন দিতে হবে, আপনার লাইসেন্স দেখাতে হবে। আমি তো কিছুই নিয়ে আসিনি, আমি তো এসেছি তোর বাড়ি চলে যাবো বলে। হ্যাঁ, এই তো ওখানে সমস্যা, কারণ সে কেমন ভিড় জঞ্জাট, সব সবসময় কি হেলমেট নিয়ে বেরোনো সম্ভব? বলুন তো, আমি এখান থেকে এইটুকু আসবো। হ্যাঁ, হেলমেট তো পরা জরুরি আছেই, নিশ্চয়ই আছে। হ্যাঁ, কিন্তু যেহেতু আমার কাছে বলে আমি পড়তে পড়ে আসিনি। হ্যাঁ, কাছে বলে আমি পড়ে আসিনি যে আমি এই সঙ্গে চলে যাবো। সম্মুখীন হয়েছে বলুন তো? সমস্যা কিছু নেই, আমার ইয়ে অলরেডি আমার চালান ছিল আমি উইদাউট হেলমেট, ঠিক আছে। কিন্তু এইখানে এসে আমি স্যার দিয়ে জিজ্ঞেস করলো কি আমার মানে কি, স্যার বললেন অনলাইন পেমেন্ট আছে, ব্যাস কিছু দেখলাম কি মানে ডাইরেক্ট পেমেন্টও হচ্ছে, তাই জন্য ব্যাস স্যারকে বললাম কি ডাইরেক্ট পেমেন্টও হচ্ছে, ব্যাস আর কিছু নেই। কি মনে হচ্ছে পুলিশের এরকম উদ্যোগকে কি সাধুবাদ জানাবে হেলমেটবিহীন? হ্যাঁ, হেলমেট ছাড়াই না না, উইদাউট হেলমেট ভালো না, আর ইয়ে কে বলতে এটা মানে রুলের খিলাফ আছে, তাই জন্যে এটা আমার আমার ভুল আছে, এটা আমার স্বীকৃতি আছে। ঠিক আছে, বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। করোনা তৃতীয় ঢেউ আসার আশঙ্কা এখনো কমে যায়নি। এরই মধ্যে যানবাহনের যানজট আর অন্যদিকে টোটোর দাপটের পাশাপাশি নো পার্কিংয়ে বাইক ও সাইকেল রেখে দেদার মার্কেটিংয়ে ব্যস্ত সাধারণ মানুষ। তাই এবার শহরকে যানজট মুক্ত করতে রাস্তায় নামলেন বর্ধমান সদর টিআই ট্রাফিক দিবাকর দত্ত। বৃহস্পতিবার শহরের পার্কাস রোড মোড়, নবাবহাট, কার্জন গেট, স্টেশন মোড় সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েই হেলমেটবিহীন চালকদের আটকে গাড়ির নথিপত্র দেখা এবং বহু মোটর বাইক আটক করা হয়। অন্যদিকে শক্তিগড় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক কুণাল বিশ্বাসের নেতৃত্বে জাতীয় সড়কের ওপর টোটো চালকদের আটক করে টোটো বাজেয়াপ্ত অভিযান চালানো হয়। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান শহরবাসী। পৌরসভার আমার ওই রেশন কার্ডের জন্য আমি এসেছি, তো রেশন কার্ডটা দিয়ে আমি বাড়ি যাচ্ছি, ঠিক আছে। আমার বইলাপাড়া 30 নম্বর ওয়ার্ডে বাড়ি, আমার বাড়ি যাচ্ছি, তো আমাকে ধরে বলছে আপনি হেলমেট পরেননি, ফাইন দিতে হবে, আপনার লাইসেন্স দেখাতে হবে। আমি তো কিছুই নিয়ে আসিনি, আমি তো এসেছি তোর বাড়ি চলে যাবো বলে। হ্যাঁ, এই তো ওখানে সমস্যা, কারণ সে কেমন ভিড় জঞ্জাট, সব সবসময় কি হেলমেট নিয়ে বেরোনো সম্ভব? বলুন তো, আমি এখান থেকে এইটুকু আসবো। হ্যাঁ, হেলমেট তো পরা জরুরি আছেই, নিশ্চয়ই আছে। হ্যাঁ, কিন্তু যেহেতু আমার কাছে বলে আমি পড়তে পড়ে আসিনি। হ্যাঁ, কাছে বলে আমি পড়ে আসিনি যে আমি এই সঙ্গে চলে যাবো। সম্মুখীন হয়েছে বলুন তো? সমস্যা কিছু নেই, আমার ইয়ে অলরেডি আমার চালান ছিল আমি উইদাউট হেলমেট, ঠিক আছে। কিন্তু এইখানে এসে আমি স্যার দিয়ে জিজ্ঞেস করলো কি আমার মানে কি, স্যার বললেন অনলাইন পেমেন্ট আছে, ব্যাস কিছু দেখলাম কি মানে ডাইরেক্ট পেমেন্টও হচ্ছে, তাই জন্য ব্যাস স্যারকে বললাম কি ডাইরেক্ট পেমেন্টও হচ্ছে, ব্যাস আর কিছু নেই। কি মনে হচ্ছে পুলিশের এরকম উদ্যোগকে কি সাধুবাদ জানাবে হেলমেটবিহীন? হ্যাঁ, হেলমেট ছাড়াই না না, উইদাউট হেলমেট ভালো না, আর ইয়ে কে বলতে এটা মানে রুলের খিলাফ আছে, তাই জন্যে এটা আমার আমার ভুল আছে, এটা আমার স্বীকৃতি আছে। ঠিক আছে, বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।